আল্লাহ ঠিক দিচ্ছে। আল্লাহ জনগণ ইস, চাবে যেন দিয়া প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোনস অ্যান্ড ইউর ক্যামেরা ফর বেটার বেটার ফর হ্যাভিং আ বেটার সেশন অ্যান্ড ফর হ্যাভিং আ স্মুথ সেশন। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম পিপল। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য সেশন। ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা হলো যে অ্যাম আই অডিবল, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ভাই, ইউ আর অডিবল। জি ভাই, শোনা যাচ্ছে? সালাম ভাই, ইউ আর অডিবল। জি ভাই, জি ভাই। থ্যাংক ইউ, ইউ আর অডিবল। থ্যাংক ইউ। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আগে থেকে বলে নিচ্ছি যে এখানে হচ্ছে হলো টাইপোগ্রাফি ব্যাপারে আগে থেকে কে জানে বা কারো কোনো প্রায়র এক্সপিরিয়েন্স আছে কিনা টাইপোগ্রাফি নিয়ে? কারো কি আছে? আচ্ছা, সো ধরে আমরা নুব। হ্যাঁ, হ্যালো, আমরা নুব। আচ্ছা, ঠিক আছে। আই ওয়ান্ট টু লার্ন। থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল তাহলে আমরা একেবারে আজকে সেশনটা পুরো বেসিক যাব, আমি বেশি হচ্ছে পুশ করবো না, মাঝখান দিয়ে কিছু করে কয়েকটা টাইপোগ্রাফি কাজ করে দেখাবো আর বাকি সব হচ্ছে হোল বেসিক যাবে। সো টাইপোগ্রাফি, সো টাইপোগ্রাফি হচ্ছে হলো আলটিমেটলি এনিথিং that revolves around text. যে আমরা যে যত রকম হচ্ছে হলো কাজ করি না কেন, সেটা হচ্ছে হলো আমরা যত জায়গায় যত ধরনের ডিজাইন দেখি, সেটা রাস্তায় হোক অথবা ইভেন আমরা যখন নিউজ ফিড স্ক্রোল করি সেখানেও টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফি হচ্ছে হলো আমরা সব জায়গাতে পাই, আমাদের হচ্ছে হলো রাস্তায় হাঁটার সময় আমরা যেসব হচ্ছে হলো বিলবোর্ড দেখি ওইখানেও টাইপোগ্রাফি ইফেক্ট আছে। তারপর হচ্ছে হলো যে আর যত যত ব্যানার অ্যাডস আছে ওইখানেও টাইপোগ্রাফি আছে। সো এরকম করে করে টাইপোগ্রাফি আলটিমেটলি ইভেন আমরা তো ছিল যে এই বইগুলা পড়তেছি, ইনফ্যাক্ট হচ্ছে হলো যে যেভাবে আমাদের হচ্ছে হলো ওয়েবসাইট হচ্ছে হলো প্রত্যেকটা ওয়ার্ড লেখা আছে, এগুলো কিন্তু টাইপোগ্রাফি পার্ট। বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট টাইপোগ্রাফি এই কারণে এটাকে বলা হয় সে যে কারণ আমরা কিভাবে সেম ওয়ার্ড গুলাকে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি। অলরাইট, সো এখন একটা কোয়েশ্চেন, অ্যাড আর রাস্তা নিয়ে কথা বলতে গেলে মনে পড়লো, ক্যান ইউ গাইজ টেল মি যে হচ্ছে হলো যে রাস্তায় যে আমরা এরকম দেয়ালের মধ্যে যে পেইন্ট করা হয়, অ্যাড গুলা পেইন্ট করা হয় যে তেলাপোকা মারুন, তারপর হচ্ছে হলো যে পেপসির অ্যাড বিয়া করা হয়, এগুলা এগুলা কি টাইপোগ্রাফি নাকি না? মনে হয় না ভাই। মনে হয় আচ্ছা, আমাকে হচ্ছিল কমেন্ট হচ্ছিল তোমার রিপ্লাইতে জানাও যে কজন মনে করতেছে যে এগুলা টাইপোগ্রাফি এবং কজন মনে করছিল টাইপোগ্রাফি না। টাইপোগ্রাফি আর গ্রাফিটি কি সেম? টাইপোগ্রাফি আর গ্রাফিটি কি সেম? হ্যাঁ, আমরা ওই জায়গায় যাব, আগে হচ্ছে হলো এটা একটু জানাই দাও। আচ্ছা, সো এখানে তুফা সাহেব বলতেছে যে আমি মনে করি, আর হচ্ছে হলো যে রাজিন বলতেছে ছিল হ্যাঁ টাইপোগ্রাফি, সারাফাত বলতেছে ওপি, সালে ভাই ওপি, ধন্যবাদ সারাফাত, আর হচ্ছে হলো সাহেব বলছে না মোটেও টাইপোগ্রাফি না। অলরাইট, সো হ্যাঁ, তো যারা যারা বলছে যারা যারা হচ্ছে বলছে যে এটা টাইপোগ্রাফি না, তাদের তারা হচ্ছে হলো ঠিক বলছে।
কারণ রাস্তায় হচ্ছে যেগুলো করা হয় ওগুলোকে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় হ্যান্ড লেটারিং, স্পেসিফিক্যালি লেটারিং এর মধ্যে পড়ে, বাট হ্যান্ড লেটারিং কারণ হচ্ছে ওরা একে একে করে। সো টাইপোগ্রাফি ইউজুয়ালি বলতে গেলে ছিল ওগুলো বলা হয় যেগুলো ছিল আমরা প্রিন্ট মিডিয়া অথবা ছিল ওয়েব বেসড প্ল্যাটফর্মে দেখি, ঠিক আছে? এরপর আচ্ছা, সো মাই স্টোরি ইন টাইপোগ্রাফি, সো আমি টাইপোগ্রাফি হচ্ছিল নিয়ে আমি কাজ শুরু করছি বেশি দিন হয়নি, ইনফ্যাক্ট হচ্ছিল সবাই কোনো না কোনো ভাবে হচ্ছে কাজগুলো শুরু করছে, ইভেন অনেকে আমরা কাজ করেও আমরা জানি না যে আমরা টাইপোগ্রাফি কাজ করতেছি। সো আমি 2017 সালে এরকম ডিফারেন্ট ক্লাবের কাছে হচ্ছে ডিফারেন্ট জায়গায় এরকম পোস্টার ব্যানার বানানো শুরু করতাম। সো আগে তো হচ্ছে আমি ইলাস্ট্রেটর পারতাম না, তো তখন হচ্ছে আমি পাওয়ার পয়েন্টে ডিজাইনগুলো করতাম এবং পাওয়ার পয়েন্টের ডিজাইনগুলো দিয়ে আমি হচ্ছে সেগুলো প্রিন্ট মিডিয়াতে পাঠাইতাম, ওরা বলতো ভাই এত ছোট প্রিন্ট হবে না। সো আমি তারপর হচ্ছে চেক করে শুরু করলাম যে কিভাবে করলে ভালো হয়, এবং যখন আমি নেটে সার্ফিং শুরু করলাম তখন আমি জানতে পারলাম যে দেয়ার ইজ দিস অ্যামেজিং ওয়ার্ল্ড যেটা ছিল শুধুমাত্র টাইপ নিয়ে, এবং আমরা হচ্ছে যারা আর কি টাইপোগ্রাফি করি ওগুলাকে আমরা হচ্ছে এই প্রত্যেকটা কাজগুলোকে শর্ট করে বলি টাইপ। সো এরপর থেকে হচ্ছে এলাইন আরো ঢুকতে ঢুকতে আমি এক অ্যামেজিং মেন্টর পাই অনলাইনে, যার ব্যাপারে আমি পরে শেষে দিয়ে বলবো এবং তোমাদেরকে রেফার করবো যারা হচ্ছে ব্যাপারে আরো জানতে ইচ্ছুক। সো এনিওয়ে, আর আরেকটা ব্যাপার ফান ফ্যাক্ট, সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টে কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক বড় প্রিন্ট মিডিয়া বানাতে পারি, আমি এটা পরে জানতে পারছি। আমার এক ফ্রেন্ড আছে জাভেদ, সে পাওয়ার পয়েন্টে ডিজাইন করে নোটবুক কিন্তু বানিয়েছিল। সো এগুলো হচ্ছে অ্যামেজিং ফ্যাক্টস। আর টাইপোগ্রাফির জন্য যে এমন না যে আমরা শুধুমাত্র ইলাস্ট্রেটারে টাইপোগ্রাফি করব, আমরা কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ইলাস্ট্রেটারে আবার হচ্ছে পাওয়ার পয়েন্টও করতে পারে, আবার অন্যান্য ইয়াতেও করতে পারে টাইপোগ্রাফি। সো টাইপোগ্রাফি ইজ বেসিক্যালি এভরিওয়্যার। আচ্ছা, সো আমার কিছু কাজ দেখাই, যেমন এটা খুব রিসেন্ট ওয়ার্ক এই বছরেরই এটা, তারপর হচ্ছে আর এটা কবেকার আমি ঠিক শিওর না, বাট প্রবাবলি এটা এই বছরই হবে। আর একেবারে রিসেন্ট ওয়ার্ক হচ্ছে এটা, সো উই অল নো যে অ্যাবাউট জর্জ ফ্লয়েড। সো কয়েকদিন আগে হচ্ছে ঘটনা আমরা সবাই জানি যে হোয়াট হ্যাপেন্ড, সো ওটার উপর বেস করে হচ্ছে এই পোস্টারটা বানানো যে ব্ল্যাক লাইভস ম্যাটার। সো এনিওয়ে, আই এম মুভিং অন। এখন আমরা খুব বেসিক কথা বলবো, আর বেসিক কথা হচ্ছে টাইপ ফেস অ্যান্ড ফন্টস। আমরা যত ধরনের হচ্ছে ইয়া দেখি, আমাদের একটা ভুল মিসকনসেপশন একটা ছিল, মানে মিসকনসেপশন আছে যে আমরা সবগুলাকে যা যা দেখি ওগুলোকে আমরা ফন্ট বলি, বাট অ্যাকচুয়ালি কিন্তু সব কিছু ফন্ট না। কেন ফন্ট না? কারণ হচ্ছে টাইপ ফন্ট হচ্ছে স্পেসিফিক কোনো একটা ভিজুয়ালের স্পেসিফিক টাইপের আছে, সেটা কতটুকু ছিল মোটা বোল্ড নাকি নাকি সেটা লাইট নাকি রেগুলার নাকি স্ট্রেচ করা, এগুলো ছিল প্রত্যেকটা ফাংশন। আর টাইপফেস হচ্ছিল ভিজুয়াল। আচ্ছা, আমি মুখে বলতেছি তাই হচ্ছিল ইয়া হবে না, তো বুঝাবে না, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন যেমন হচ্ছিল এগুলো হচ্ছিল টাইপফেস, যেমন অ্যাভানগার্ডে ফ্র্যাঙ্কলিন গথিক, কুরিয়ার, ক্যালিব্রি, ক্যালিব্রি আমরা অনেক ইউজ করি, তারপর হেলভেটিকা, জোসেফিন, এগুলো হচ্ছিল এক একটা টাইপফেস। আমরা আবার এগুলোকে ফন্টস বলে ফেলি, আর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফন্টস। যে ফিউচারা টাইপফেস, ফিউচার অনেক পপুলার, ফিউচারা টাইপফেসের প্রত্যেকটা ইয়া হচ্ছে ফন্টস, যেমন ফিউচারা লাইট, ফিউচারা বুক, ফিউচারা রেগুলার, ফিউচারা হেভি, ফিউচারা বোল্ড। আচ্ছা, অনেকে হচ্ছে কিছু বলতে চাচ্ছে এখানে, আমি একটু দেখি। আচ্ছা, এনিওয়ে, এরপর আমরা পরেরটাই যাই। এখন টাইপোগ্রাফি করার ক্ষেত্রে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আওয়ার রিডিং ডিরেকশন। সো কোয়েশ্চেন গাইস, কেউ কি বলতে পারবে যে মাইক অন ইয়া করতে পারো, কেউ কি বলতে পারবে যে আমাদের রিডিং ডিরেকশন কোন দিকে? এনিওয়ান? লেফট টু রাইট। আচ্ছা, লেফট টু রাইট কি তাহলে কি এভাবে যাবে এক পাশ থেকে আরেক পাশে? যখন আমরা কোনো ডিজাইন দেখি তখন হচ্ছে আমাদের রিডিং ডিরেকশন অ্যাকচুয়ালি হয় এরকম ডায়াগোনাল। হ্যাঁ, লেফট টু রাইট ঠিক আছে, অবভিয়াসলি, ওয়েল ডান, বাট হচ্ছে যে ঠিক আপার লেফট থেকে লোয়ার রাইটে অলওয়েজ। সো এটা টাইপোগ্রাফির অনেক বড় একটা মেজর ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কেন? কারণ হচ্ছে যে আমাদের রিডিং ডিরেকশনটা, আমাদের রিডিং ডিরেকশনটা কখনো হচ্ছে একটা ডেফিনিট ইয়ার ভিতরে চলে না। যেমন হচ্ছে আমি এখন বলতেছি ডায়াগোনালি লেফট টু রাইট, কারণ হচ্ছে যে আমরা মোস্টলি ইউজ করি দুইটা ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বাংলা। সো আমাদের দুইটাই হচ্ছে বাম থেকে আমরা ডানে লিখি। সো আমরা যদি হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম তখন আমাদের রিডিং ডিরেকশন হইতে হচ্ছে রাইট টু লেফট, তারপর ড্যাট টু ডায়াগোনালি।
সো এটা একটা মেজর একটা ফ্যাক্ট টাইপোগ্রাফির জন্য, এটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্ড দ্য নেক্সট কাম্প হচ্ছে হলো নেগেটিভ স্পেস ম্যাটার্স। আচ্ছা, সো এখানে কিছু এখানে হালকা মিসকনসেপশন আমি কিছু দূর করব। সো নেগেটিভ স্পেস কিন্তু একই সাথে বলা যায় হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস। আচ্ছা, সো নেগেটিভ স্পেসের একটা অ্যামেজিং এক্সাম্পল হচ্ছে হলো আমাদের কমিউনিকেল লোগো। সো থ্যাংকস টু তাজওয়ার, সে হচ্ছে হলো অ্যামেজিং লোগোটা বানাইছে। আমরা যদি এই লোগোটার দিকে দেখি, এই লোগোটার মতো হচ্ছে হলো আমরা নেগেটিভ স্পেস ইউজ করে এন এন একটা হচ্ছে এই লেটারটা হচ্ছে হলো এক্সপ্রেস করতেছি। সো এখানে ব্যাপারটা হলো যে এটা শুধুমাত্র নেগেটিভ স্পেস না, এটাকে একসাথে হোয়াইট স্পেসও বলা হয়। ডিজাইনের ভাষায় নেগেটিভ স্পেস এবং হোয়াইট স্পেস আর বেসিক্যালি দ্য সেম থিং। ইভেন ইনফ্যাক্ট আমরা যে এই যে হোল বাকি সব এরিয়াগুলো আছে ইউজ করতেছি, যেগুলোকে বেসিক্যালি ইউজ করতেছি খালি রেখে, সেগুলো কিন্তু হচ্ছে হলো ম্যাটার করবে। সো ওগুলোও কিন্তু নেগেটিভ স্পেসের মধ্যে পড়ে। এই বাকি সব এরিয়া যদি হচ্ছে হলো সেম কালার না হইতো, তাহলে কিন্তু এই অ্যান্ডটা কিন্তু ফুটে উঠতো না। ঠিক তেমনই আমার এই আগের ওয়ার্কটা হচ্ছে হলো একটা অ্যামেজিং এক্সাম্পল অফ নেগেটিভ স্পেস। এখানে কিন্তু হচ্ছে হলো আমি এই যে পার্সনটা আছে তার চেহারার উপর ফোকাস করছি বাই পুটিং অন দ্য টাইপ ব্ল্যাক লাইভস ম্যাটার। সো এখানে কিন্তু হচ্ছে হলো এই যে এভাবে আমরা কোনো কিছুতে ফোকাস আনি, এটা এগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ স্পেস অথবা হোয়াইট স্পেস এগুলো কিন্তু অনেক ম্যাটার করে। আচ্ছা, এটা হচ্ছিল করা হয়েছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেন টাইপস অফ টাইপ ফেসেস। আচ্ছা, সো আমরা তো অনেকে হচ্ছে এখানে এটাকে ফন্ট হিসেবে বলি বা হচ্ছে হলো টাইপ ফেস বলি। আচ্ছা, যেটাই বলি না কেন, কেউ কি বলতে পারবে যে আমাদের আমরা মানে মেইনলি ইন জেনারেল কয় ধরনের হচ্ছিল টাইপ ফেস ইউজ করি? এনি গেসেস? Usually it's 3 to 4. Etche beshi manush don't use it in general. Thank you. Pretty close actually. Eta hocche holo person to person differ kore, but hocche holo je amra usually hocche holo mainly jodi ekebare generalize korte jai tahole it will be 5. Keno 5? First of all hocche holo amra age theke jeni je serif gula serif hocche holo je pashide chilo eigulo thake sans serif. Sans serif hocche holo sans mane hocche holo absence, absence of serif. Ei sans serif hocche holo amra মডার্ন ফন্টে ইউজ করি, আর সেরিফ হচ্ছে হলো আমরা ফর্মালি ক্ষেত্রে ইউজ করি। আর দেন কাম স্ক্রিপ্ট। এখন স্ক্রিপ্ট হচ্ছে হলো আমরা যখন লিখি তখন হচ্ছে হলো আমরা স্ক্রিপ্ট আমরা ইউজুয়ালি ক্যালিগ্রাফি বলি, বাট হচ্ছে যে স্ক্রিপ্টগুলো বেসিক্যালি আমাদের কার্সিভের মতোই। এরপর কামস হচ্ছে হলো মনোস্পেস। এখন মনোস্পেস মানে হচ্ছে হলো প্রত্যেকটা লেটারের মাঝখানে সেম অ্যামাউন্ট অফ স্পেস দেওয়া। ইফ উই ক্রস দ্য আমরা যদি লাইনগুলো টাননি তখন দেখবো যে প্রত্যেকটা লেটারের মাঝখানে হচ্ছে হলো সেম স্পেস দেওয়া থাকে। এবং লাস্টলি comes the display. এখন ডিসপ্লে ফন্টস অনেক ধরনের হয়, লাইক লিটারালি অনেক ধরনের। সো হচ্ছে হলো মানে এগুলো হচ্ছে হলো আলাদা হচ্ছে হলো এগুলোকে অনুভবে মানে করা যায় না, এত ধরনের হয়। ইটস আপ টু ইমাজিনেশন। আচ্ছা, ওকে, এখন হচ্ছে হলো যেই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো টাইপ ফেস অ্যান্ড কন্টেক্সট। আমরা টাইপ ফেস অ্যান্ড কন্টেক্সট কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হলো আমরা সামনের একটা মিম দেখলে বুঝতে পারবো। দিস ওয়ান। সো এই মিমটাতে হচ্ছে হলো দেখা যাচ্ছে যে দুইটা মিমেই সেম ধরনের কিন্তু কথা বলা হয়েছে, কিন্তু হচ্ছে হলো শুধুমাত্র হচ্ছে হলো টাইপ ফেসটা ডিফারেন্ট হওয়ার কারণে, টাইপ ফেসটা যেহেতু ডিফারেন্ট আসতেছে এ কারণে হচ্ছে একটা মিনিংটা পুরো বদলা যাচ্ছে। সো এ কারণে কিন্তু টাইপ ফেসের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে হলো আচ্ছা আমার কিছু ওয়ার্ক যদি দেখাই সে তাহলে একটু টাইপোগ্রাফি ব্যাপারে একটু আলাদা ইয়া দেওয়া যাবে। এখানে আসলাম। ওকে, সো এখানে দেখি সো দিজ আর হচ্ছে হলো আমার এক ধরনের ওয়ার্ক। এটা আমি এমনি হচ্ছে হলো ফান করে একটা ফ্রেন্ডকে নিয়ে করছিলাম। এখন এটা কিন্তু হচ্ছে হলো দেখতে হলো কাইন্ড অফ সিম্পল হলেও এটা অ্যাকচুয়ালি পিছিয়ে কিছু টাইপোগ্রাফির ইয়া আছে। যেমন টাইপোগ্রাফির ক্ষেত্রে আমাদের গাইডসগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি যদি একটু যারা যারা আমরা পিসির মধ্যে আছি তারা যদি হচ্ছে হলো একটু পাশে ডান পাশের যে ইয়াগুলো আছে ভিডিওর যে প্যানেলটা আছে ওটাকে নিচে নামায় ফেলি তাহলে দেখতে পারবেন। আমি এখানে এখন গাইডসগুলো অন করে দিলাম, ভিজিবল করে দিলাম, এই যে। সো এখন যদি আমি দেখি তাহলে হচ্ছে হলো ভালো করে খেয়াল করে দেখা যাবে যে আমার এই তিনটা ইয়াতে ফোকাস করার জন্য আমি এগুলোর মধ্যে সেম স্পেস দিয়ে হচ্ছে হলে এই তিনটা কাজ করেছি। আবার সিমিলারলি এগুলোর সাথে উপরের সাথে হচ্ছে হলো ইনফরমেশনগুলো আলাদা স্পেস দিয়ে কাজ করেছি। সো এগুলা এগুলো কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন এক ধরনের হচ্ছে হলো একটা মেসেজ দিচ্ছে, এবং এই প্রত্যেকটা মেসেজ কিন্তু
ওদের মেসেজ টাইপের উপর ডিপেন্ড করে আমি এগুলোকে গ্রুপ করে রেখেছি। সো এটা গেল একটা, দ্য নেক্সট কামস দিস ওয়ান। আচ্ছা, সো এইটা এই কাজটা করতে আমার হচ্ছে হলো মনে হয় 6 ঘন্টা মতো লাগছিল, 6 ঘন্টা মতো লাগছিল। আমি হচ্ছে হলো এমনি র্যান্ডমলি কিছু দেখতেছিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু ছবি দেখছিলাম। সো আই স গাই হু ওয়াজ হ্যাভিং আ পাফ, সো তাই জন্য আমি ভাবলাম যে হচ্ছে আচ্ছা এটাকে যদি কোনোভাবে করা যায়। আমি একটা কাজ থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কাজটা করেছিলাম এবং এটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর রিসেন্টলি হচ্ছে হলো যে কাজটা করলাম সেটা হচ্ছে হলো দিস ওয়ান। সো দিস ওয়ান হচ্ছে হলো এটা আর কি হচ্ছে হলো বেশি দিন হয়নি, উই অল নো যে এটা রিসেন্ট কাজ কেন, রিসেন্ট একটা মুভমেন্টের কারণে ছিল কাজটা করা। এনিওয়ে ব্যাক টু দ্য স্লাইডস। ওকে, আচ্ছা, সো এখন কিছু ফন্ট নিয়ে কথা বলবো। ফন্ট নিয়ে কথা বলার আগে গাইজ আমরা হচ্ছে হলো চাইলে মাইক অন করতে পারেন, সেটা হলো যে এই যে ফন্টটা আছে গ্রেট ফাইটার, এটা কোন টাইপের ফন্ট? এনিওয়ান? ডিসপ্লে স্ক্রিপ্ট। আর আর কেউ কোনো কিছু বলবে? ডিসপ্লে বলছে একজন, স্ক্রিপ্ট বলেছে আরেকজন। ডিসপ্লে ফন্ট, ডিসপ্লে ফন্ট। ওকে, সো হচ্ছে হলো এই ফন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট এ কারণে এটা কিন্তু ডেফিনেট কোনো নিয়ম হয় না, এটা মনে হচ্ছে একটা ব্রাশ স্ট্রোক করছে। আর হচ্ছে হলো এটা এটার মধ্যে এক ধরনের মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে হলো যে এটা একটা অ্যাগ্রেসিভনেস একটা ভাব আছে। সো দিস ইজ দিস ফন্ট ইজ ডিসপ্লে, স্ক্রিপ্ট হবে না। স্ক্রিপ্ট হচ্ছে হলো আমরা অলওয়েজ যেটা বললাম যে কার্সিভ যেগুলো থাকে ওগুলো হচ্ছে হলো স্ক্রিপ্ট। সো এটা নিয়ে এখন একটা কাজ দেখাই আমরা, এই যে এই কাজটা। সো গাইস, ডিসপ্লে ফন্টের ক্ষেত্রে একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ডিসপ্লে ফন্টস ইউজ করব খুবই কম লেটার, খুবই কম টাইপের জন্য। খুবই কম টাইপ বলতে আমরা হচ্ছে হলো কোনো একটা সে কোনো একটা ডিজাইনের টাইটেলে ডিসপ্লে ফন্ট ইউজ করতে পারি, বাট ওটার হচ্ছে হলো যে ইনফরমেশনগুলো লেখা বা ওটার হচ্ছে হলো যে নিচে প্যারাগ্রাফগুলো লেখা ওগুলাতে ভুলেও ভুলেও ডিসপ্লে ফন্ট ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে হলো, থ্যাংক ইউ, এটা হচ্ছে হলো এটা, হ্যাঁ ভাই, এটা লেফট ওভার পিজার কাজ। আমরা হচ্ছে হলো লেফট ওভার পিজা আমাদের টিম আছে, ওটা বিজনেস কম্পিটিশন করতে যাওয়ার সময় হচ্ছিল আমরা এই কাজটা দেখেছিলাম। সো এই কাজটা হচ্ছে হলো মেইনলি করেছিল আমার বন্ধু শেখ আব্দুল্লাহ বিন আলম, এবং সে এই কাজটা কিন্তু শুধুমাত্র পাওয়ার পয়েন্টে করছে। অ্যামেজিং ওয়ার্ক অ্যাকচুয়ালি, আমি ফার্স্টে দেখে অবাক হয়ে গেছিলাম সে যে ও কিভাবে এটা পুল অফ করতে পারলো। ওরও ছিল সামনে সেশন আছে, ডু জয়েন ইট। আচ্ছা, সো একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ প্লিজ। আর কোন ভেরিয়েবল আছে বলে আমার মনে হয় না, তাই আমি এটাকে ডাইরেক্টলি ফন্ট বলতেছি। এটা হচ্ছে কোনো, এটা একটাই প্রবলেম আছে। আর এটার রিসোর্সেস গুলোর ব্যাপারে হচ্ছে আমি শেষের দিকে বলবো। ওকে, আর কারো কোনো কোয়েশ্চনস আছে কি? আচ্ছা, যদি না থাকে তাহলে কাইন্ডলি একটু মিউট করে রাখি, তাহলে ইজি হয়। আচ্ছা গাইস, থ্যাংক ইউ। সো এখন হচ্ছে হলো আমাদের মানে আর সব কাজের মধ্যে ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি নেগলেক্টেড ফন্টের মধ্যে একটা, সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হলো এরিয়াল। সো এরিয়ালের ব্যাপারটা কি, আমরা কিন্তু হচ্ছে হলো যে যখন ডকুমেন্টেশনও করি তখন কিন্তু আমরা মোস্ট অফ টাইম ক্যালিব্রি ইউজ করি, আমরা এরিয়াল খুব রেয়ারলি ইউজ করি। সো এরিয়ালের, সরি, এরিয়াল টাইপ ফেস হবে, কারণ এরিয়াল অ্যাকচুয়ালি অনেক ভেরিয়েশন আছে কারেন্টলি। একটা ওটার একটা ফন্টের কথা আমি বলবো, এবং এরিয়ালের অ্যামেজিং একটা ফন্ট হচ্ছে হলো এরিয়াল ব্ল্যাক। এরিয়াল ব্ল্যাক ইজ অ্যান অ্যামেজিং ফন্ট। আমি হচ্ছে হলো কেন অ্যামেজিং ফন্ট, এটার যেহেতু যেসব ফন্ট গুলো হচ্ছে হলো এরকম একটু স্ট্রেচ আর হচ্ছে একটু ফ্ল্যাট একটু মোটা হয়, ওগুলোকে হচ্ছে হলো আমি অলওয়েজ প্রেফার করি যে একটু আউটলাইন গুলো ইউজ করতে, ওই ফন্ট গুলোকে হচ্ছে ডিরেক্টলি ফিল না ইউজ করে আউটলাইন করতে। এটা করে দেখাতে পারবো এখন, তাহলে হচ্ছে একটু দেখাই এই কাজটা করে। সো গাইজ, উই হ্যাভ, আমরা, এটা হচ্ছে আমার আমার স্লাইড। এখন এখানে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এখানে অনেকগুলা এক্সট্রা গাইডস আছে। এক্সট্রা গাইডগুলো হচ্ছে হলো আপনার চাইলেই এরকম ইয়াতে রাইট ক্লিক করে হচ্ছিল, এটা হচ্ছে হলো কমান্ড না, হ্যাঁ। সো এটা হচ্ছে হলো অপশন কি, ম্যাকবুকের ক্ষেত্রে হচ্ছে হলো অপশন কি, আর হলো ইয়ার ক্ষেত্রে অল্টার কি ধরে
ডুপ্লিকেট করা যাবে আর কালার ওয়াইজ হচ্ছে ডিফারেন্ট ইয়া করা যাবে। সো এটা হচ্ছে যে আমরা ডিফারেন্ট কাজের ক্ষেত্রে আমাদের সুবিধার জন্য এই কালার গুলো ইউজ করি আর এক্সট্রা হচ্ছে হলো এরকম গাইডলাইন্স গুলো অন করি। এনিওয়ে যেটা কাজটা দেখাইতাম খুবই সিম্পল একটা দেখাবো যেটা হচ্ছে দেখা যায় যে এই ফন্টটা কত অ্যামেজিং। সো ফার্স্ট অফ অল হচ্ছে হলো আমি এটাকে লাইন আপ করে দিলাম, বিফোর দ্যাট এগুলোকে আলাদা করে নিই। বিয়ার উইথ মি গাইস। ওকে নাইস, এখন হচ্ছে হলো আমরা একটা টেক্সট বক্স নিলাম, ড্র্যাগ ইট, সে কি দেওয়া যায় ওকে। সো এটা কালারটা হচ্ছে হলো আমি আই ড্রপার নিয়ে এই কালারটা ইউজ করলাম। গাইস কালার অনেক ম্যাটার করে, অলওয়েজ মনে রাখবেন যে কালার অনেক ম্যাটার করে। কালারের জন্য হচ্ছে হলো কিছু কিছু ভালো ভালো ওয়েবসাইট আছে, এগুলো ব্যাপার হচ্ছে হলো আমি শেষে বলে দিব যে কালার হচ্ছে কই থেকে পাবো। আর কালার ইউজ করার ক্ষেত্রে যে কোনো ডিজাইনে কালার ইউজ করার ক্ষেত্রে কালার প্যালেট আগে থেকে সিলেক্ট করে রাখা ভালো। আমি এই কারণে হচ্ছে আগে থেকে কালার প্যালেট সিলেক্ট করে রেখেছি। এখন হচ্ছে হলো আমরা এরিয়ালে যাব, এরিয়ালে গিয়ে সবার নিচে থাকবে ব্ল্যাক, ব্ল্যাকটা দিয়ে দিলাম। ওকে নাইস, এটার সাইজটা একটু ইনক্রিজ করলাম, লেটস সে 54. ওকে নাইস, এরপর হলো এখন আমি করব কি এই ইয়াটাকে প্রেস করে এখানে আমি ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে যাওয়ার পর এখন তো হচ্ছে হলো আমার এটা অনেক ভালোই বড় আছে, আমি তাও আর একটু বড় করি, লেটস সে 80 করে দেই। হ্যাঁ, সো এটা বড় হওয়ার কারণে এটা হচ্ছে হলো এখন আমার কমপ্লিটলি ফিল রাখার দরকার নেই। সো আমি এখন যেটা করব আমি লাইনসে যাব, লাইনসে গিয়ে আমি হচ্ছে একটা সলিড লাইন দিব, সলিড লাইনে গিয়ে এখানে কালারটা চেঞ্জ করে এই অরেঞ্জ কালারে দিয়ে দিব। আর যেটা করব সেটা হচ্ছে হলো এখানে ফিলের জায়গায় হচ্ছে হলো ও আই এম সরি আমি চলে ভুলে শেপে কাজ করতেছিলাম, সরি। ফার্স্ট অফ অল গাইস টেক্সটে আমরা চলে যাব, থ্যাংক ইউ। এটার যেটা করতে হবে এখন আমি নো ফিল দিয়ে দিলাম, নো ফিলে চলে গেল। তারপর সলিড লাইনে হচ্ছে গিয়ে আমি জাস্ট চেঞ্জ দ্য কালার। ওকে সে এখন টিম একটা ইয়া হয়ে গেল। এটার পর হচ্ছে হলো লেটস সে আরেকটা নিলাম, নামার পর সে টিম এ না টিম এইচ এখন সলিড ফিলে যাবো, এখানে নো লাইন দিয়ে দিব। সলিড ফিলে গিয়ে আর আই এম গোনা ডু মোর কালারস এ গিয়ে আই ড্রপার নিয়ে আমাদের থার্ড নাম্বার কালারটা এটা হচ্ছে ইউজ করব। এন্ড এটাকে যেহেতু এটা মাঝখান দিয়ে একটু ব্লক করতেছে সো এটাকে হালকা ছোট করে দেবো, লেটস সে 54. সো ইফ আই নাও প্লে দ্য আহা এটা তো ইয়া হয়ে গেল, আমি মাঝখানে শেপের হচ্ছে হলো আউটলাইন চেঞ্জ করতে ভুলে গেছি, সরি গাইস। নো এটার নো লাইন দিয়ে দেই, আর হলো এটা নো লাইন দিয়ে দেই। আচ্ছা, সো দিস এই আটা খুবই সিম্পল ইউজ করতে, খুবই ইজিলি হচ্ছিল আমরা এগুলো দিয়ে কাজ করতে পারি। আউটলাইন্স গুলো শুধুমাত্র এটা দেখানোর এইটাই কারণ যে হচ্ছিল আউটলাইন্স ইয়া করতে যাচ্ছি। সো আউটলাইন্সটা হচ্ছিল ম্যাটার করে ফ্ল্যাট ফ্ল্যাটের ক্ষেত্রে, যখন হচ্ছে হলো ফ্ল্যাট টাইপের ফন্ট ইউজ করবো তখন হচ্ছে হলো আউটলাইন্স গুলো ম্যাটার করে। আচ্ছা, সো এখন যেটা করব আমরা আরেকটা হচ্ছে হলো ইয়া করি, আরেকটা কাজ করি, এবার হচ্ছে আরেকটা যে কাজ করে দেখাবো আরো আর একটু ডিটেইল আর একটু বড় কাজ করে দেখাবো, সেটা হচ্ছে হলো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে গেলাম, আমরা যত হচ্ছে হলো প্রোডাক্ট ইউজ করি সেই প্রোডাক্ট গুলোর মধ্যে সবচেয়ে বেশি সফিস্টিকেটেড ব্র্যান্ড কোনটা, এনি ওয়ান, যেগুলো প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি স্লিক হয়? অ্যাপল গ্রেট। আচ্ছা, সো এই অ্যাপেলের
যখন আসলে আমরা অ্যাপেল নিয়ে চিন্তা করি, অ্যাপেলের কোন ট্যাগলাইনটা বারবার মাথায় আসে? It just works. অ্যাপেলের সবচেয়ে বেশি পপুলার অ্যাড ছিল কোনটা গাইস? খুবই সিম্পল কিন্তু. Probably the new iPhone 6 that was the color pop. iPhone 5, I guess. That one was the most hated one because it wasn't color. That was the product, but I'm talking about the tagline. The tagline Apple had. Jeta kono chhe holo je pura whole Super Bowl chhe jeta jeta niye chhe holo ya korsle ad ta chilo. Onek age. The tagline for which Apple stands out. Anyone? The power to be your best. Thank you, bhaiya. But actually, bolo je sobcheye beshi jeta actually tagline ta sobcheye different bhai. Exactly. Tushar right thik kotha bolche, Arnob. I am Arnob. Na na, Tushar chat box e bolche Arnob. Ami dekhtechi. Dujoner chhe bolche, ha. Think different. So ekhon hocche holo amra think different e kaj korbo. So Apple hocche holo sobcheye beshi sleek design gulo kore. এবং ওরা হচ্ছে হলো যখন এই ডিজাইন গুলো করে ওদের কাজগুলোর মধ্যে ওরা কনসিস্টেন্সি রাখে. অলওয়েজ রিমেম্বার যে যে কোনো ইয়ার ক্ষেত্রে কনসিস্টেন্সি রাখা জরুরি. সো এখন আমরা থিং ডিফারেন্ট লিখবো. সো ফার্স্ট অফ অল যেহেতু হচ্ছিল আমরা ইলাস্ট্রেটরে আসি এবং অলরেডি বেসিক্স অফ ইলাস্ট্রেটরের একটা সেশন হয়ে গেছে. সো হচ্ছিল আমি এখানে শুধুমাত্র শর্টকাট গুলো যত বেশি ইউজ করা যায় ওখানে যাবো. সো ভি ফর সিলেকশন টুল, ভি প্রেস করলে সেটা ম্যাকবুক হোক অথবা হচ্ছে হলো উইন্ডোজ, ভি হচ্ছে ভি ইউজ করলে সিলেকশন চলে আসবে. এরপর টি প্রেস করলে আমরা হচ্ছে হলো টেক্সট টুল পেয়ে যাবো. সো টেক্সট টুল ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমি লিখলাম থিং ডিফারেন্ট. সো এখন এটা বেশি ছোট হয়ে গেছে. সো লেটস মেক ইট বিগার. এটাকে বড় করার জন্য তার আগে হচ্ছে হলো আগে ফন্টটা চেঞ্জ করে ফেলি. অ্যাপল ওয়ান অফ খুবই স্পেসিফিক কয়েকটা ফন্ট ইউজ করে, তাদের সবকটা হচ্ছে হলো ওয়েব বেজে বা হচ্ছে হলো ইয়াতে অলওয়েজ হচ্ছে স্পেসিফিক কটা ফন্ট ইউজ করে. তার মধ্যে একটা হচ্ছে হলো হেলভেটিকা. সো হেলভেটিকা লেটস সে ভালো একটা ফন্ট নেই হেলভেটিকার, হেলভেটিকা হেভি, সরি সিলেক্ট করতে আমি ভুলে গেছি. হেলভেটিকা হেভিটা কোথায় গেল? এখন পয়েন্ট দিলাম হচ্ছে হলো 200 বেশি বড় হয়ে গেছে নাকি? আচ্ছা না, পোস্টারটা হচ্ছে হলো A4 sizer, so I think 200 would do. Oh, much kind of a V chole asche. So ekhon chailo chole amra eta ke ebhabe lekhte pari, but eta khub beshi yaho jacche. So ami kichu ekhon jinish korbo je gulo chole usually Apple design e ashe na. So jara Apple premium tara chole amake maaf kore dio. So first of all chole ami ekhon eta ke ekhon 45 degree te anbo. 45 degree te anlam. Anapol, let's put it right here. Tarpor connecta dilam. Okay. আমার ব্যাকগ্রাউন্ডটা আগে ঠিক করা দরকার ছিল, আই'ম সরি. ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি এগুলোকে লক করে ফেলি. সবগুলো সিলেক্ট করে আমি যদি কমান্ড 2 অথবা কন্ট্রোল 2 দেই তাহলে চলে এগুলো সব লক হয়ে যাবে. যে সিলেক্ট করার পর যদি আমরা কমান্ড 2 দেই তাহলে চলে হলো অথবা কন্ট্রোল 2 তাহলে লক হয়ে যাবে. এখন হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডের জন্য আই উইল গো ফর দ্য রেকট্যাঙ্গেল টুল. সো রেকট্যাঙ্গেল টুলের শর্টকাট হচ্ছে হলো N. সো এখানে আমরা হচ্ছে রেকট্যাঙ্গেল 2টা দিয়ে দিলাম আগে থেকে.
দিয়ে তারপর এটাকে রাইট ক্লিক করে পিছিয়ে নিয়ে গেলাম নাইস এখন হলো যেটা করতে হবে এখানে আমি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব সো এখন গ্রেডিয়েন্ট টুলটা যদি ইউজ করি আমি একটু ডায়াগোনাল গ্রেডিং গ্রেডিয়েন্ট করি এখন গ্রেডিয়েন্ট টুলটা একটু এডিট করি অলরাইট গ্রেট সো এখন গাইস আমি যদি এখন এটা দেখি এটা তেমন একটা মানে ইট ডাজেন্ট মিন এনিথিং এটা কিছু একটা মানে ইট ডাজেন্ট কারণ হচ্ছিল যে আমি যদি এটাকে প্রিভিউতে আনি প্রিভিউর জন্য শিফট এফ দিই ইট লুকস জাস্ট লাইক দিস ভালো লাগছে না দেখতে ডাজেন্ট মেক এনি সেন্স তাহলে এখানে আমি কি করা যেতে পারে সো এখন যেটাকে করা যেতে পারে দ্যাটস ওয়াই উই হ্যাভ দ্য কালার প্যালেট এখানে হচ্ছে আমি ল্যাভেন্ডার একটা কালার দেখতে পারতেছি সো আমি এখানে সবার আগে হচ্ছে হলো এটা আগে লক করে নিই ব্যাকগ্রাউন্ড যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ঝামেলা না করে সো কমান্ড টু ফর লকিং দ্য ব্যাকগ্রাউন্ড আফটার দ্যাট আমরা হচ্ছে হলো এখন লেয়ারে গিয়ে ওই আগুলো আনলক করে ফেললাম করে ফেলার পর হচ্ছে হলো এখন এই ল্যাভেন্ডার কালার গুলো ইউজ করবো এই দুইটাতে আচ্ছা এটা একটু করতেছে লক করে আসেনি আসে সো এই দুটা এখন সিলেক্ট করে এটাকে হচ্ছে হলো ল্যামেন্ডার কালার দিয়ে দিলাম এখন উই ডোন্ট নিড দিস পার্ট আমাদের এই পার্ট দরকার নেই গেট রিড অফ ইট এখন যদি আবার দেখি সো আমরা যদি এখন প্লেসমেন্টটা যদি ভালো করে বুঝি একটু খেয়াল করি যাচ্ছিল যে এনিবডি সিইং দিস বুঝবে যাচ্ছিল ইটস আ রিপিটেশন অফ টেক্সট আর হচ্ছে হলো যে এখানে থিঙ্ক আর এখানে ডিফারেন্ট 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 লেখা আর হচ্ছে এখানে বাকিটুক পার্টটুক লেখা যে ইটস রিপিটেশন বোঝা যাচ্ছে বাট স্টিল নট পারফেক্ট ইনাফ সো যেটা করতে হবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে হলো আর একটু কিছু এলিমেন্টস আনতে হবে সো এলিমেন্টস আনার আগে হচ্ছে হলো আমি আগে লেটস ফিক্স দিস এটাকে এখানে আনলাম আর হচ্ছে হলো আমি কমান্ড আর সো গাইস কমান্ড আর দিলে হচ্ছে হলো রুলারটা চলে আসে সো আমি রুলারগুলো বের করলাম বের করে এখানে প্রপার্টিসে গিয়ে আবার এটাও 45 ডিগ্রিতে দিয়ে দিলাম সো 45 ডিগ্রিস এখানে দেই আর একটা এখান থেকে বের করলাম বের করার পর হচ্ছে হলো এখানে 45 ডিগ্রি দিলাম সো হ্যাঁ আমি আজকে হচ্ছে হলো ইয়ার জন্য খুব বেশি 45 ডিগ্রিস করতেছি আর একটু কার্ভের ইয়ার মধ্যে মুডে আসি ডুপ্লিকেট করে এখানে আরেকটা নিয়ে আসলাম লেটস সি আর হচ্ছে হলো এই দুইটাকে লক করে ফেললাম এই দুইটা গাইড কিন্তু লক করা যায় গাইস সো কমান্ড টু অথবা কন্ট্রোল দিয়ে আমি এই দুটো লক করে ফেললাম আচ্ছা সো সো যে এলিমেন্টের কথা বলতেছিলাম যে এলিমেন্টটা এখন প্লেস করতে হবে সেটা হচ্ছে হলো যে হ্যাঁ মানুষ হচ্ছে হলো যে কিছু ক্ষেত্রে তো বুঝতে পার হয়তো বা বুঝতে পারবে যে হচ্ছে হ্যাঁ ইটস থিঙ্ক ডিফারেন্ট এটা হচ্ছে হলো এখানে DIFF আর রিপিটেশন টেক্সের কারণ হচ্ছে হলো বাকিটুক লেখা আসছে সো পিপল উইল গেট দ্য আইডিয়া বাট স্টিল নট ইনাফ কারণ হচ্ছে হলো যে এটার যে মেইন বেসিক পার্টটা সেটা হচ্ছে হলো যে যে এটা দিস ইজ টকিং অ্যাবাউট অ্যাপেল এই অ্যাপেলের কথাটা হচ্ছে অ্যাপেলের এখানে সিম্বলটা আনতে হবে সো এখন হচ্ছে হলো এই অ্যাপেলের সিম্বলটা আনার জন্য আমি হচ্ছে হলো এখন ওয়েবে যাব সো একটা ভালো ওয়েবসাইটের নাম বলতেছি এটা হচ্ছে হলো আমরা যত রকম কম্পিটিশন করছি আমরা যত রকম ডিজাইনিং এ কাজ করছি কম্পিটিশন করছি আমরা অলওয়েজ ইউজ করে আসি দ্যাট ইজ নাউন প্রজেক্ট ইজ এ রিয়েলি গুড ওয়েবসাইট ফর দ্য আইকনস এর ক্ষেত্রে অথবা ডিফারেন্ট ইয়ার ক্ষেত্রে হচ্ছে হলো যে আমরা কিন্তু নাউন প্রজেক্ট ইউজ করতে পারি সো আমি এখানে অ্যাপল দিলাম দেওয়ার পর অনেক ধরনের অ্যাপেল আসতেছে সো বাট উই নিড দ্য অ্যাপেল লিঙ্ক আইকন গেট দিস আইকন basic download continue and always go for svg svg hocholo always use korte no matter where you're using it
যেখানে আমরা ইউজ করি না কেন, সেটা হচ্ছে হলো ইয়া হোক না কেন, সেটা হচ্ছে হলো পাওয়ারপয়েন্ট হোক অথবা হচ্ছে হলো সেটা ইলাস্ট্রেটর হোক, সব জায়গাতে হলো আমরা এসভিজিটা ইউজ করব। সো এসভিটা ডাউনলোড হয়ে গেছে ফাইন্ডার। আচ্ছা, সো এখন হচ্ছে হলো আমরা এটা এখানে ড্রপ করব। সো ড্রপ করা, ইলাস্ট্রেটর ড্রপ করা পরপরই যে হচ্ছে এসভিজিটা অলওয়েজ দেখা যাবে ডিরেক্টলি, কিন্তু ওই যে জায়গাতে ড্রপ করব এখানে পড়বে না, ওটা হচ্ছে আরেকটা উইন্ডোতে চলে যাবে। সো এখন যেটা কি করতে হবে, আচ্ছা, সো এসভিজি হচ্ছে হলো মেইনলি গ্রাফিক কন্টেন্টটা, গ্রাফিক কন্টেন্টটা ইন সেন্সে যে আমরা যত ধরনের কন্টেন্ট এক্সপোর্ট করি সবগুলো কন্টেন্ট এক্সপোর্ট করা হচ্ছে হলো একটা মিডিয়াম আছে, যে কোন ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব, ফর্ম মানে হলো কোন ফাইলে এক্সপোর্ট করব। সো এখন আর কি যেটা পিএনজি হচ্ছে হলো পোর্টেবল, আচ্ছা পিএনজি ফুল ফর্ম টাইম ভুলে গেছি, একটু দেখতে হবে। পিএনজি হচ্ছে হলো মেইনলি একটা ইমেজ, যেটা হচ্ছে হলো ইউজুয়ালি ইমেজ একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে, আর পিএনজি ফাইলটা অলওয়েজ সাইজটা বড় থাকে। এসভিজি হচ্ছে হলো আমরা মেইনলি ইউজ করি গ্রাফিক্যাল ইয়ার ক্ষেত্রে, গ্রাফিকের কাজের ক্ষেত্রে ইজিলি এডিটেবল। যেমন ইফ আই ওয়ান্ট, আমি যদি চাইলে এটা গ্রুপ করা আছে, আমি চাইলে এটাকে কিছুক্ষণ আলাদা করে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে হলো যে ইমেজ হিসেবে কাউন্ট করবে। সো এই কারণে ছিল আই উড গো ফর অলওয়েজ এসভিজি। এসভিজি হচ্ছে হলো মেইনলি ভেক্টর একটা ফাইল। সো ভেক্টর ফাইলের কারণে আমরা আগে থেকে যারা জানি যে ভেক্টর ওয়ার্ড মিনস হচ্ছিল যেটা হচ্ছে হলো ডিফারেন্ট ভাবে ইউজ করা যায়, যেটা হচ্ছে হলো ডিফারেন্ট পোর্টেবিলিটি আছে। পোর্টেবিলিটি বললে ভুল হবে, এটা হচ্ছে হলো যে অনেক ডিফারেন্ট মিডিয়ামের ক্ষেত্রে ইউজ করা যায়। আচ্ছা, সো এখন হচ্ছে হলো আই উইল গো ফর দ্য সেম, কোথায় গেল ওটা, আচ্ছা সো হেল্প ইট ক্যান নিউ, এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে হলো সে আমি এটাকে ছোট করে ফেলাম একেবারে, 20 দিলাম। 20 দেওয়ার পর এটাকে আমি অ্যাপল লিখলাম, and same way te ami etake 45 e kore felam, tarpor etake abar duplicate kore apple situated at california, so so eta hocche holo california dilam, ekhon arekbar dekhi amra shift plus f press korle কিছু টেক্সট অ্যাড করে দেওয়া যাবে। সো এখন হচ্ছে হলো দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে, খুবই সিম্পল, খুবই কম সময় চলে, এক ধরনের আমরা শুধুমাত্র আমাদের টেক্সট গুলোকে হালকা ডাইভার্ট করে কিন্তু ইয়া করতে পারি, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পোস্টার বানাতে পারি। এটা গেল একটা। সো এখন যেটা আচ্ছা, সো আমাকে একজন বলতে চাচ্ছে হলো যে পিকচার বেস আমাকে কেউ একজন প্লিজ কাইন্ডলি বলেন যে আপনাদের মধ্যে কাদের কালার ব্লুটা ভালো লাগে, টিল কালারটা ভালো লাগে, টিল কালারটা চিনেন কে কে, টিল কালারটা চিনেন কে, সরি কে, আচ্ছা শেখ আব্দুল, আমি অনেকেই বলতেছে,
আচ্ছা সাদমান করে বলতেছে ইয়ো মি, সাদিয়া বলতেছে ভাই আমি, সাকিব বলতেছে একুয়া, নীলের খালিদ ভাই বলতেছে চল নীলের কোন ছেড়ে। আচ্ছা গাইস তো বুঝছি, অনেকে হচ্ছে হলো বলতেছে, সবার আগে হচ্ছে হলো শেখ আবদুল্লাহ বিন আলম বলছে, বাট উনি একজন ইনস্ট্রাক্টর তাই আমি ওনাটা নিচ্ছি না, উনি বাদ। সো শেখ আবদুল্লাহ যে আগে ডিপ দিছে তাকে আমি নিচ্ছি না, কারণ হচ্ছে হলো সে ইনস্ট্রাক্টর, ওর সামনা সামনে ক্লাস আছে। বাট হচ্ছে হলো তাজওয়ারের ক্লাস হচ্ছে হলো, আচ্ছা তাজওয়ার তো ক্লাস সামনে, তাজওয়ারও বাদ। তুষার, তুষার ইজ আপ ফর ওয়ান। ওকে সো এখন তুষারকে নিয়ে একটা ইয়া করবো, লেটস সি দেখি হয় কিনা, নট শিওর যে ছেলে কাজ করবে না কিনা। তুষারের নামটা নিয়ে আসলে এখন হচ্ছে হলো কাজ করবো। সো এখন যে কাজটা করব, এই কাজটা হচ্ছে হলো যে টু বি ফ্র্যাঙ্ক আমি কয়েকদিন আগে ট্রাই করছি এবং ইট সামহাউ ওয়ার্কড। এটা হচ্ছে হলো ফার্স্টেই বলে দিচ্ছি, এই ট্রিকটা হচ্ছে হলো একটা অ্যামেজিং ট্রিক। এই ট্রিকের থ্রুতে আসলে আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে এক ধরনের আর্টিস্টিক একটা ভাইব আনতে পারবেন। বাট যেটা আর কি ঝামেলা হয়, দ্য থিং অ্যাবাউট কালার্স, কালার্স হচ্ছে অনেক, কালার্সটা অবভিয়াসলি হচ্ছে হলো ম্যাচ করতে হবে, কারণ কালার যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে হলো এটা পুরো ফ্লপ যাবে। সো কালার্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আবার হচ্ছে হলো একটা এ4 সাইজের পোস্টারের জন্য হচ্ছে হলো রেডি হলাম। সো এখানে হচ্ছে এই টিল কালারটা আছে, সো এখন আমরা এই আর্টিস্টিক ভাইবটা আনার জন্য চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল এটা আমি ইউজুয়ালি করি হচ্ছে হলো সার্কেল দিয়ে। সো সার্কেল টুলটার শর্টকাট হচ্ছে হলো এল, ইফ ইউ প্রেস এল সার্কেল টুল চলে আসবে, শিফট দিয়ে ড্র্যাগ করবো সার্কেল চলে গেছে, ভয়লা। সো এখন ফার্স্ট প্রথমে হচ্ছে হলো আমরা এই কালারটায় যাবো না, টিল কালারটায় যাবো না। যেটা করবো আমরা আই দিয়ে আই ড্রপার টুল আনলাম, আনার পর আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়ার পর এই কারণে দিচ্ছি কারণ যাতে কন্ট্রাস্টটা ক্রিয়েট হতে পারে, কন্ট্রাস্টটা ম্যাটার করে এই ধরনের আর্টিস্টিক টাইপের একটা ভাইব আনতে। সো এখন যেটা করবো আমি ভি দিব সিলেকশন টুল। সো গাইজ এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করি, কথা হচ্ছে হলো দিস ইজ ওয়ার ইট গেটস আ লিটল বিট ট্রিকি ট্রিকি। এখন হচ্ছে হলো আমি ইউ প্রেস করলে একটা টুল আছে ইলাস্ট্রেটরের, অনেক নাইস একটা টুল, মেশ টুল, ইউ প্রেস করলাম। প্রেস করার পর হচ্ছে হলো এই যে মেশ টুলটা বাম পাশে চলে আসছে, ইউ প্রেস, ইউ হচ্ছে হলো শর্টকাট, তো আমি এটার এখানে দিলাম প্রেস। দেওয়ার পরপরই কোনো কিছু প্রেস না করে ডিরেক্ট আই ড্রপার টুল প্রেস করলাম, করার পর আমি এই টিল কালারটা দিয়ে দিলাম। দেন আবার হচ্ছে হলো ইউ প্রেস করলাম, প্রেস করার পর হচ্ছে হলো আবার হচ্ছে হলো অপোজিট সাইডে একটা দিলাম। দেওয়ার পর দুটো জায়গায় সেম কালারটা ভালো লাগে না, সো আই ড্রপার টুলটা দিয়ে একটা লাইট কালার গেলাম, হোয়াইট। অলরাইট, সো এখন আবার ভি দিয়ে সিলেকশন টুলে গেলাম। সো উই আর গোয়িং সামওয়্যার, দেখি এটা কি মেস আপ হয় নাকি কাজ করে। সো এখন যেটা, যে টুলটা ইউজ করবো ওই টুলটার নাম হচ্ছে হলো ট্রয়েল টুল। সো এই টুলটা আমার এখানে থাকে, কাজ হচ্ছে আমি অলরেডি ইউজ করছি। যদি আপনাদের এই বাম পাশের এই প্যানেলে না থাকে তাহলে হোয়াট ইউ গানা ডু, এই নিচের এখানে টুল বার এডিট যাবেন, এখানে গিয়ে চুজ করে ফেলবেন, এখানে ইটস গানা বি দেয়ার। সো আমি এই ট্রয়েল টুলটা ইউজ করলাম, প্রেস করার আগে চেক করলাম যে কতটুক আছে। সো এখানে আছে 150 পয়েন্টস হাইট, 150 পয়েন্টস মানে যেই টুলটা ইউজ করবো যে টুল এরিয়াতে এফেক্ট পড়বে ওই এরিয়া হচ্ছে হলো 150x150 এরিয়া। এটা ইন্টেন্সিটিটা হচ্ছে হলো 30 আছে, ফাইন, এটা আমার হচ্ছে হলো নিজের জন্য ইয়া করা। আর আমি এটার ট্রয়াল রেট মানে যে রেটটা হচ্ছে হলো ঘুরবে ঘুরবে, কেন এটা বলতেছি পরে দেখলেই বুঝবেন আপনারা যে ঘুরবে, এটা হচ্ছে হলো -10 degrees দিয়ে রাখছি। আর সিম্পলিফিকেশন হচ্ছে হলো আমার আছে 30, সো এগুলো দেখে নিতে পারেন। এগুলো হচ্ছে হলো ইফেক্টগুলো দিলে হচ্ছে হলো এটা মানে এত ফাস্ট হচ্ছে ইফেক্টটা আসবে না, ডিফল্ট মোডে চলে অনেক ফাস্ট ইফেক্টটা চলে আসে যেটা মেস আপ করে দেয়। সো আমি এখন এই যে এক ধরনের ব্রাশ টাইপের ইয়ার টুল চলে আসছে, সো আমি এখন একটা প্রেস করি, প্রেস করলাম। ইফ ইউ গাইজ সি আমি যেসব জায়গায় আগে পয়েন্ট ছিল ওইসব জায়গায় কিন্তু প্রেস করছি, প্রেস করার পর এবং ওগুলোর কারণে আরো আশেপাশে আরো কিছু পয়েন্টস ক্রিয়েট হয়েছে এবং আমি কিন্তু ঘুরে ফিরে ওগুলোতেই প্রেস করতেছি। All right, so we're getting somewhere. Dekhi, ekhon kirkum ache eta, ektu shift F diye dekhi, okay. So I think chole. Aro bhalo hobe, apnara jodi ekhon try korben, tahole obviously cholo go mad with it. Eta diye kaj korte paren. Ekhon V diye ami abar selection tool e gelam. Jawar por ami eta dhorlam. Dhorar por ami jeta korbo, etake upore niye, etake pura whole artboard ta cover kore felbo. Artboard ta cholo puro puri cover kore felbo. সো এখন যদি আমি দেখি আবার শিফট এফ দিয়ে কিরকম লাগতেছে,
খারাপ না চলে ইটস গুড মানে অত ভালো না বাট চলে এখন হচ্ছে হলো যেটা করব যেহেতু তাজওয়ার আগে বলছে তাজওয়ারের হচ্ছে নামটা ইউজ করব তার আগে হচ্ছে হলো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে সো ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করার জন্য আমি সবার আগে এটাকে প্রেস করে কমান্ড টু দিয়ে অথবা কন্ট্রোল টু দিয়ে লক করে দেব এখন এটা নড়বে না এখান থেকে সো আমি আবার টেক্সট টুলে গেলাম যাওয়ার পর হচ্ছে হলো ড্র্যাগ করলাম এত বড় একটা অনেক ছোট টাইপ চলে আসলো সবার আগে হচ্ছে তাজওয়ারের নাম লিখলাম Tazwar, let me know if I'm typing it right. Tomar naam ta. Naki Tazwar er naam to Tazwar chilo na kichu Tushar chilo. Guys. Acha Tushar chilo. Saif bolte sir. Thank you Saif. Tushar chilo. Tazwar, sorry. Acha. So ekhon hocche holo ami eta. ওকে সবার আগে ছোট ফিক্স করে নিই লেটস আমি ফিউচারটা ইউজ করি ফিউচারটা কনভেন্স এক্সট্রা বল ওকে নাইস আর এটাকে 150 তে দেখি কেমন আসে আচ্ছা না বেশি বড় হয়ে গেল আচ্ছা তাজর না দিয়ে তুষার রাইট এখন এখন হচ্ছে হলো এটা কালারটা যাচ্ছে না সো হচ্ছে হলো আর আমি গোনা টু আমি হলো একেবারে ডাইরেক্টলি হোয়াইটে চলে যাব প্রপার হোয়াইট যাওয়ার পর এখন জাস্ট এটা দিব না এটা দিলে হচ্ছে হলো ইট ডাজন্ট লুক এনি গুড সো আমি হচ্ছে যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমি উইল ক্রিয়েট সাম আউটলাইনস আউটলাইনস ক্রিয়েট করা আউটলাইনটা ক্রিয়েট করার পর আই উইল গো ফর দ্য পেন টুল পেন টুলটা দিয়ে আমি জাস্ট হচ্ছে হলো এখান থেকে একটা স্ট্রোক দিব দেওয়ার পর হচ্ছে হলো এটার স্ট্রোকটা বাড়াই দিয়ে বড় করে দেব আই থিঙ্ক দিস উড এইট পয়েন্টস ভালো করবে ঠিক মতো কাজ করবে আই হোপ সো দেন হচ্ছে হলো এখন এই স্ট্রোকটা কিন্তু একটা স্ট্রোক এটা কিন্তু একটা হচ্ছে হলো না এটা কিন্তু একটা রেক্টাঙ্গেল এটা হচ্ছে একটা লাইন সো এটাকে প্রপারলি কাজ করার জন্য আই নিড টু গো টু অবজেক্ট অবজেক্টের পর এক্সপ্যান্ড দিয়ে এই দুটাতে টিক অবস্থায় উই জাস্ট গোনা গো হিয়ার এই যে পুরোটাকে হ্যাঁ এটা এখন এটা একটা রেক্টাঙ্গেল হয়ে গেছে তারপর সিম্পলি এটাকে কোনো ধরনের চেঞ্জ না এনে এটাকে আই উইল জাস্ট ড্র্যাগ ইট এন্ড ডুপ্লিকেট ইট তারপর হচ্ছে হলো সবগুলাকে এখন সিলেক্ট করে এখন এটা একটা শর্টকাট গাইস শিফট এম শিফট এম দিলে হচ্ছে আমাদের এই টুলটা চলে আসে শেপ বিল্ডার টুল এখন শেপ বিল্ডার টুল মানে অ্যামেজিং একটা টুল শেপ বিল্ডার টুল আমি যদি অপশন দিয়ে ধরে এগুলোকে অপশন দিয়ে ধরে আমি যদি আরেকবার দেখাই গাইস শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পর অবভিয়াসলি হচ্ছে হলো একটা অবজেক্টের পর একটা অবজেক্ট থাকতে হবে মাস্ট তারপর হচ্ছে হলো বাই ডিফল্ট শেপ বিল্ডার টুলের সাথে দেখা যাচ্ছে যে একটা কার্সারের পাশে একটা প্লাস সাইন আছে বাট উই ডোন্ট নিড দ্য প্লাস সাইন আমাদের চলো এগুলো বাদ দিতে হবে আমার প্ল্যান হচ্ছে এগুলোকে আমি ওমিট করবো সো যদি বাদ দিতে যাই বাদ দিতে গেলে হচ্ছে যেটা করতে হবে যে আমি হচ্ছে হলো ইয়ার জন্য ম্যাকবুকের জন্য হচ্ছে হলো অপশন আর উইন্ডোজের জন্য হচ্ছে হলো অল্টার ওই কি চাপ দিয়ে ধরে আই জাস্ট প্রেস ইট অ্যান্ড আমি হচ্ছে যেগুলো আমার ভালো লাগবে না যেগুলো আমি চাচ্ছি না ডিজাইনে এখানে একটা ছোট একটা পিস রয়ে গেছে এগুলো হচ্ছে হলো আগেরটা করে হচ্ছে হলো ইয়া করে দেব অলরাইট সো আমার যখন কাজ শেষ হয়ে গেছে আমি সিম্পলি ভি প্রেস করলে আবার সিলেকশন টুলে চলে আসবে সো এখন না স্টিল হচ্ছে হলো এইটার ইয়াটা ভালো লাগছে না সো হচ্ছে হলো আমি যেটা করবো এটাকে হচ্ছে হলো এখানে গিয়ে আমি 90 ডিগ্রিতে ইয়া করে দেবো সো 90 ডিগ্রি করতে মানে করলাম হচ্ছে এই কারণে জাস্ট দেখতে ভালো লাগার জন্য লেটস সি হাউ ইট গোস এটা অলরাইট এখন হচ্ছে হলো কমান্ড আর অথবা হচ্ছে কন্ট্রোল আর দিলে কিন্তু হচ্ছে পাশে রুলার চলে আসে রুলার থেকে আমরা ড্র্যাগ করে কিছু নিয়ে আসি গাইডস নিয়ে আসি তার আগে হচ্ছে এটাও লক করে দেয়
ওকে সো আবার আমি জাস্ট সিম্পলি যাতে উপরেও ছিল সেম অ্যামাউন্ট অফ স্পেস দিয়ে করতে পারি কাজ করতে পারি সো এই কারণে আমি এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম রেক্টাঙ্গেলটার কালারটা চেঞ্জ করে দিই ওকে এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব উপরে নিয়ে যাব সো সেম ইয়ারটা ইউজ করব ওকে সো এখন তুষার অ্যাজ হচ্ছে হলো আমরা এখন একটা ডিজাইন সিরিজের মধ্যে আছি সো আগে হচ্ছে ওটা ইয়ারটা ছোট করে ফেলি সে 15 দিই লাস্ট টাইম 15 ওয়ার্ক ফাইন then লেফট সাইডে অ্যালাইন করে সিম্পলি হচ্ছে হলো ড্র্যাগ করে এখানে বসাই দেব এন্ড দ্যাটস অ্যাবাউট ইট সো দিস ইজ ইট সো এভাবে করে হচ্ছে হলো খুব সিম্পলি জাস্ট নিজের নাম দিয়ে অথবা কারো কোনো নাম দিয়ে হচ্ছে হলো আমরা খুবই নর্মাল একটা ডিজাইন করে ফেলতে পারি ইটস ভেরি ইজি যদি ইফ ইউ নো দ্য স্টেপস আর এখানে মেইনলি সবচেয়ে বেশি ইউজফুল টুল হচ্ছে হলো দুইটা টুল সেই দুইটা টুল হচ্ছে হলো মেশ টুল আর হচ্ছে হলো ট্রয়েল টুল এই দুটো টুল ইউজ করে আমরা ইজিলি ডিজাইন গুলো করে ফেলতে পারি আচ্ছা সো নাও ব্যাক টু দ্য স্লাইডস স্লাইডস গুলো কই ছিল লেটস সি ওকে সো এখন হচ্ছে হলো আমরা স্লাইডস এ গেলাম সো ব্যাক টু দ্য থিওরি সো এখন যেটা আমরা বলতে হবে আপনাকে আপনারা ভালো করে আমার কাছে হলো কমেন্টে বলবেন যে কোনটা হয় হাউ মেনি ফন্টস আর দেয়ার ইন দ্য ফলোয়িং পোস্টার এই পোস্টার গুলো আপনারা এর আগেও দেখেছেন এই এই পোস্টার গুলোতে হচ্ছে হলো পোস্টার ওয়ান পোস্টার টু পোস্টার থ্রি এই তিনটা পোস্টার আছে আচ্ছা ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হচ্ছে হলো এটা যে এইটার মধ্যে সবচেয়ে বেশি ফন্ট কোন পোস্টারে আছে এনিওয়ান সবচেয়ে বেশি ফন্ট কোন পোস্টার ইউজ করা হয়েছে সবচেয়ে বেশি ফন্টস পোস্টার থ্রিতে অনেকে বলছে টুতে সাইফ বলছে হচ্ছে হলো টুতে কেউ কেউ বলছে থ্রিতে আচ্ছা এই কোয়েশ্চনটা হচ্ছে এই অ্যান্সারটা পড়া যাচ্ছি এখন হচ্ছে হলো সম বলছে ছিল টুতে নাইস শেখ আব্দুল বেনাম বলছে ছিল থ্রিতে আচ্ছা সো ওটাতে যাওয়ার আগে হচ্ছে হলো বলি যে সবচেয়ে বেশি টাইপ ফেস কোনটা দিয়ে ইউজ করা হয়েছে টাইপ ফেস মানে হচ্ছে ডিফারেন্ট টাইপের ভিজুয়াল যেটাকে আমরা ইউজুয়ালি ফন্ট বলে চিনি টাইপফেস কোনটা ইউজ করা হচ্ছে গাইজ এখন টাইপফেসের সময় যে টাইপফেস কোনটাতে ইউজ করা হয়েছে প্লিজ কমেন্ট করে বা হচ্ছে হলো কেউ বলে জানাই সবচেয়ে বেশি কোনটা ইউজ ইউজ করা হয়েছে টাইপফেস কারমান হোসেন বলছে হচ্ছে হলো টুতে অঙ্গন বলছে টুতে সবাই বলছে টুতে সো সবাই হচ্ছে হলো কনভিন্স যে আমাদের টুতে সবচেয়ে বেশি টাইপফেস এবং বলতে গেলে সবচেয়ে বেশি ফন্টস ওইখানে ইউজ করা হয়েছে সো ফার্স্ট অফ অল এখন যদি গাইজ আমি কিছু ডিসক্লেমার দেই যে হ্যাঁ এক্স্যাক্টলি ফন্ট সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে হচ্ছে হলো পোস্টার নাম্বার টু তে মানে হচ্ছে হলো ওই একটা টাইপ ফেসেরই ডিফারেন্ট সাইজের হচ্ছে ইউজ করা হয়েছে সো অনেকে হচ্ছে হলো রাইট আনসার দিয়েছে সো গাইস এখান থেকে আমরা কি শিখলাম Always remember, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে one typeface rule them all. একটা টাইপফেসই more than enough to amazingly do your design. মানে হচ্ছে হলো যে আমরা same typeface গুলাকে different ওয়েতে different ভাবে ইউজ করতে পারি কিভাবে ইউজ করতে পারি different ওয়েতে different ভাবে এখন হচ্ছে হলো যে আমরা সামনে দিকে যাচ্ছি এখন বলতেছি একটু first of all same typeface er khetre maintain always maintain hierarchy always maintain hierarchy niche hocche holo jodi amra dekhi tahole hocche dekha jabe je font size bola ache so font size hocche holo ei je niche font size ta bola ache tar age chilo amader kintu shobar age chokta geche maintain hierarchy te so keno kan hocche holo je ekta khubi simple rule of thumb hocche holo
যে আমরা যেটা যে ভিউয়ার দেখে বা অডিয়েন্স দেখে যে জায়গায় আগে চোখ নিতে চাই সে জায়গা হচ্ছে হলো সিম্পলি উই হ্যাভ টু ডাবল দ্য ফন্ট সাইজ। আমার সিম্পলি হচ্ছে শুধুমাত্র ডাবল ফন্ট সাইজ করে দিলেই হচ্ছে হলো খুব ইজিলি হচ্ছে হলো এই হায়ারার্কিটা মেনটেন করবে, ফ্লোটা ওভাবেই যাবে। নাও সেকেন্ড নাম্বার পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হলো প্লে উইথ ওয়েটস অ্যান্ড আউটলাইন্স, ওয়েটস অ্যান্ড আউটলাইন্স। এটার এক্সাম্পল আগেই দিয়ে দিয়েছি, ওই যে কিছু ফ্ল্যাট ফন্টের ক্ষেত্রে বা কিছু ইয়ার ওয়েব ফন্টের ক্ষেত্রে আমরা সেম টাইপের হচ্ছে হলো ডিফারেন্ট হচ্ছে হলো ওয়েটস এবং আউটলাইন্স ইউজ করতে পারি। এতে করে হচ্ছে হলো অনেক ইজিলি হচ্ছে ডিজাইনগুলো অনেক ভালো করা যায়, এত বেশি হচ্ছে ঝামেল হয় না। এখন নেক্সট একটা ইয়া, এখন এখানে যদি দেখি এই স্লাইডটা যদি দেখি এই স্লাইডের মধ্যে হচ্ছে হলো আমার লেখাগুলা রাইট সাইডে অ্যালাইন, বাট আমার কিন্তু লেফট সাইডে কোনো কাজ হচ্ছে না, কোনো ধরনের এলিমেন্টস না একটু ফোকাস অন। কিন্তু আমরা কি জানি, আমরা আগে থেকে জানি যে আমাদের রিডিং ডিরেকশন হচ্ছে হলো লেফট থেকে রাইট। সো অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার যেটা হচ্ছে হলো যে আমরা আমাদের লেখাগুলা উই উইল ট্রাই আওয়ার বেস্ট আমরা যাতে লেখাগুলো অলওয়েজ লেফটে ফ্লাশ করি, যাতে করে হচ্ছে হলো প্রপার একটা ডিজাইন ফ্লো আসে। দেন স্পেসিং ম্যাটার্স, স্পেসিং ম্যাটার্স। এটার এক্সাম্পলটা হচ্ছে হলো আমার যে রিসেন্ট ওয়ার্কটা ব্ল্যাক লাইভস ম্যাটার, ওইখানে হচ্ছে হলো ইউজ করেছিলাম আমি, যে আমি হচ্ছে শুধুমাত্র স্পেসিং গুলো দিয়ে এক ফোকাসটা হচ্ছিল মাঝখানে দিকে নিয়ে আসছিলাম, তারপর হচ্ছে হলো বেস্ট ইনফরমেশন গুলো গিয়েছিল। আচ্ছা এরপর হচ্ছে হলো, আচ্ছা আমরা কি বলতে পারি যে এই নাম্বার গুলো কি মিন করতেছে, কি ডিক্টেট করতেছে? এনিওয়ান? এনিওয়ান কেউ কি বলতে পারে হচ্ছে হলো যে এই নাম্বার গুলো হচ্ছে হলো কি কি মিন করতেছে? আর নাইস, হচ্ছে রনক বলতেছে যে ফিবোনাচি সিকোয়েন্স, সাইফ বলতেছে ফিবোনাচি, ওয়াহিদুজ্জামান ভাই বলতেছে ফিবোনাচি, শেখ আব্দুল্লাহ বলছে ফিবোনাচি, সাকিব বলতেছে ফিবোনাচি। এক্স্যাক্টলি, সো এগুলো হচ্ছে হলো ফিবোনাচি সিকোয়েন্স। সো ফিবোনাচি সিকোয়েন্স দিয়ে, ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে হলো ডিজাইন ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য মোস্ট প্রেজ থিওরি। কারণ হচ্ছে হলো যে আমরা যত যত যে কিছু দেখতে পারি ওটা কম বেশি হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্সে করা যায়। সো আজকে হচ্ছে হলো এই ফিবোনাচি সিকোয়েন্স দিয়ে আমি ডিজাইন দেখাইতাম, আর হচ্ছে হলো আমাদের অলরেডি টাইম শেষ, অলরেডি হচ্ছে হলো বলতে গেলে 4টা বেজে গেছে। সো উই হ্যাভ টু র‍্যাপ আপ ফার্স্ট। সো ওটা নিয়ে হচ্ছে হলো ইনশাআল্লাহ সামনে আরেকদিন দেখাবো যে কিভাবে হচ্ছে টাইপোগ্রাফিতে আমরা ফিবোনাচি সিকোয়েন্স, ফিবোনাচি সিকোয়েন্সটা ইউজ করে হচ্ছে হলো কাজ করতে পারি। সো ওটা নিয়ে হচ্ছে আর দেখাচ্ছি না, সো আমরা হচ্ছে শেষ করে দিচ্ছি প্রায়। সো এখন হচ্ছে হলো যে যখনই ডিজাইন অ্যান্ড ওয়ার্ল্ডের কথা বলি উই হ্যাভ টু, আমরা কোনো না কোনো জায়গা থেকে আমাদের ইন্সপিরেশন আনতেই হবে। এবং আমি বলবো যে সবচেয়ে ভালো এবং স্লিক এবং স্মুথ ডিজাইন করা হচ্ছে হলো অ্যাপেল। অ্যাপেলের উপর হচ্ছে হলো এত ভালো ডিজাইনার হয় না, ওদের এগুলো খুবই টু দ্য পয়েন্ট হয়। সো অ্যাপেল হচ্ছে হলো কয়েকটা বেসিক ফন্টস ইউজ করে আসছে আজীবন, আজীবন বললে ভুল হবে, এর আগে আগে অন্য কিছু ইউজ করতো বিফোর স্টিভ জবস যখন হচ্ছে হলো ফন্টস গুলো ইন্ট্রোডিউস করছে। সো প্রথমত কারেন্টলি মডার্ন ওয়ার্ল্ডে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে মিরিয়াড প্রো, মিরিয়াড প্রো হচ্ছে অ্যাডোবিতে হচ্ছে ডিফল্ট ফন্ট, মাইন্ড ইট। দেন হচ্ছে হলো হেলভেটিকা, হেলভেটিকা হচ্ছে আমরা কিছু ইউজ করলাম কয়েকদিন আগে হচ্ছে হলো, এখন অ্যাপেল ডিফারেন্ট জায়গায় ইউজ করতেছে লুসিডা গ্রান্ডে আর স্যান ফ্রান্সিসকো। SF ফন্টটা ইউজ করতেছে হচ্ছে অ্যাপেল, অ্যাপেলের ওয়েবসাইটে, তারপর হচ্ছে হলো অ্যাপেল আইফোনসে ইউজ করতেছে। আর রিসেন্টলি ওরা এই ফার্স্ট টাইম হচ্ছে হলো ওদের সেরিফ ভার্সন আসছে এবং ওটার ওরা নামছে নিউ ইয়র্ক, সো এটাও ইউজ করতে পারি। দিস আর রিয়েলি স্লিক ফন্টস। এখন হচ্ছে হলো আমি কিছু ফন্ট যেগুলো রেকমেন্ড করবো, সো নট দ্যাট আমি সবগুলো ফন্টস কারেন্টলি ইউজ করি, আমি খুব হাতে গোনা কয়টা ইউজ করি। সো এই ফন্টস গুলো হচ্ছে হলো আমি কোনো না কোনো সময় ইউজ করে আসছি, কোনো কোনো সময় আমার কোনো কাজে ইউজ করে আসছি। সো দিজ আর মাই রেকমেন্ডেশন, নট নেসেসারি যেগুলো সবসময় ইউজ করতে হবে সবগুলো ইউজ করতে হবে। আর এগুলোর মধ্যে হচ্ছে হলো একই সাথে এখানে কোনো সেরিফ ফন্টস নাই, ম্যাক্সিমাম আমি মডার্ন ফন্টস আর হচ্ছে হলো মনোস্পেসড আর কিছু আর কি ডিসপ্লে ফন্টস আছে দুইটা। সো ইউ গাইজ ক্যান ইউজ দিস। এরপর হচ্ছে হলো ওকে, সো এখন উই নিড টু টক অ্যাবাউট দ্য রিসোর্সেস। সো রিসোর্সেস এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি যে বললাম যে আই ওয়াজ লুকিং ফর দ্য ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার্স, তারপর ওই ছবিটা ইয়া করছিলাম। সো ওই পিকচার্স এর জন্য আমি সবসময় ইউজ করি আনস্প্ল্যাশ। সো আনস্প্ল্যাশ ইজ এ রিয়েলি গুড ওয়েবসাইট। এখান থেকে হচ্ছে হলো আমরা ফ্রি অনেক ভালো ভালো অনেক ধরনের ছবি পেতে পারি। ইটস এ রিয়েলি গুড ওয়েবসাইট। যে কোনো কিছু ইউ নেম ইট, যে কোনো কিছু আমরা টাইপ করে কোনো আসলে এগুলোর ছবি পেয়ে যাই বা পাওয়া যায়, বাট স্টিল দেয়ার অলওয়েজ সাম।
আর ছবির জন্য আনস্প্ল্যাশ আর নাউন প্রজেক্টের কথা আগেই বললাম, আর ফন্টের ক্ষেত্রে হচ্ছে হলো দা ফন্ট, 1001 ফন্টস এন্ড গুগল ফন্টস ইজ রিয়েলি গুড। আর কালার্সের ক্ষেত্রে অবভিয়াসলি অ্যাডোবি কালার সবচেয়ে টপ নচ, আর মুজলি কালার্স এটা অনেকেই চিনে না, তাও ইচ্ছা হলে আমি বলে দিচ্ছি, আমি স্পেলিং ভুল করছি, আল্লাহ। সো হ্যাঁ, সো মুজলি কালার্স অলসো ইজ এ নাইস ওয়েবসাইট, এখান থেকে হচ্ছে ইজিলি কালার প্যাড ইয়া করা যাবে, ইউ নেম ইউর কালার, ওরা সব ধরনের হচ্ছে হলো এটা নিয়ে কাজ কিভাবে এটার ইউজ করা যায়, কোনটাকে প্রাইমারি হিসেবে ইউজ করবো, কোনটাকে সেকেন্ডারি হিসেবে ইউজ করবো, সবকিছু দিয়ে দেয়। So, mostly colors use করা যায় different design work এর ক্ষেত্রে। আর এরপর হচ্ছে হলো যেটার কথা কি বলতাম সেটা হলো যে আমি যখন টাইপোগ্রাফি শুরু করি, টাইপোগ্রাফি শুরু করার সময় আমার যেই ইয়া থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পাই, হেল্প পাই, সেটা ছিল ফিউচার একাডেমি। সো ফিউচার একাডেমি হচ্ছে হলো এত নাইস একটা ইয়া, ওটার সিইও হচ্ছে হলো ক্রিসডো। So Chrisdo is an amazing guy. মানে ওর কাজগুলো টাইপোগ্রাফি নিয়ে এত আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ও কিভাবে যে আমি মানে ও যে লাইভ সেশনের মধ্যে কিভাবে কাজগুলো বের করে আনে দেখলে, মানে এক একটা লাইভ সেশন হচ্ছিল আমেজিং ট্রিট। সো ডু লুক ইট আপ, ওইখান থেকে হচ্ছে ভালো কিছু এক্সাম্পল পাওয়া যেতে পারে। এবং লাস্টলি আমাদের এই সেশনের লাস্ট একটা কোয়েশ্চেন ইউ গাইস ক্যান ওপেন ইউর মাইকগুলো ওপেন করে ফেলতে পারেন। সো কোয়েশ্চেনটা হচ্ছে হলো আমি আমার এই হোল সেশনের মধ্যে কোন টাইপফেসটা সবচেয়ে বেশি ইউজ করছি, এনিওয়ান? এই ফিউচারা গেসে আজওয়ার বলতেছে ফিউচারা, আর কেউ? ফিউচারা অবভিয়াসলি আব্দুল্লাহ বিন আলম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই ইয়ার মধ্যে হচ্ছে হলো আমি পুরো হোল ইয়াতে ডিজাইন সেশন হচ্ছে হলো আমি ইউজ করছি ফিউচারা। এখন দ্য কোয়েশ্চেন ইজ কেন, দ্য কোয়েশ্চেন ইজ কনসিস্টেন্সি। ডিজাইনের সবচেয়ে বেশি, যে কোনো একটা ডিজাইন ফ্লো এর যে কোনো একটা সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। দিস ইজ দ্য লাস্ট টিপ ফ্রম মি, যে কোনো ডিজাইন সিরিজে কাজ করি না কেন, নট নেসেসারি যে সবগুলো কাজের মধ্যে আমাদের সেম টাইপ অফ এলিমেন্টস অথবা সেম টাইপ অফ হচ্ছে হলো টাইপ ফেস বা ফন্টস থাকতে হবে, বাট অবভিয়াসলি আমাদের একটু খেয়াল রাখতে হবে যে হচ্ছে যে কোনো ডিজাইন সিরিজে ডিজাইন ফ্লোতে আমরা যাতে হচ্ছে সেম হচ্ছে হলো এলিমেন্টস ইউজ করি, সেটা ফন্টস হোক অথবা অন্য ধরনের হচ্ছে হলো ডিজাইন এলিমেন্টস হোক। সো এখন হচ্ছে হলো অ্যাসাইনমেন্টসের কথা। ওকে, সো গতকাল হচ্ছে হলো আমার বন্ধু রাকিন, সে ফটোশপের উপর কোর্স নিয়েছিল এবং অলরেডি অনেকেই হচ্ছে হলো কমিউনিকেট পেজে কোশ্চেন করতেছে যে ইয়ার অ্যাসাইনমেন্টের মেলটা এখনো পায়নি তারা। সো এখন থেকে হচ্ছে হলো যেহেতু আমাদের স্কেজুল একটু চেঞ্জ হয়েছে, সো আমাদের হচ্ছে হলো অ্যাসাইনমেন্টের ইয়ারটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন থেকে আজকে থেকে প্রতি রাতে সন্ধ্যার দিকে হচ্ছে হলো সবাইকে উইকেন্ডগুলোর অ্যাসাইনমেন্টস পাঠিয়ে দেওয়া হবে, মিনিং যে আমাদের প্রত্যেকটা সেশন হচ্ছে হলো উইকেন্ডে হচ্ছে, শুক্র আর শনিবার। সো গাইজ একটু চেক করো যে দুইটা সেশনের অ্যাসাইনমেন্ট একসাথে যাবে এবং সময়ও বেশি দেওয়া হবে। সো আজকে যে অ্যাসাইনমেন্ট দুইটা যাবে সেশন টু আর সেশন থ্রি এর, ওটা ডেডলাইন হচ্ছে হলো টিউজডে, মঙ্গলবার 12টায় শার্প। সো গাইস ডু লুক ইট আপ, আর হচ্ছে হলো ইনবক্সে খেয়াল রাখো। এবং হচ্ছে হলো লাস্টলি, আজকে হচ্ছে লাস্ট পার্ট, দ্য নেক্সট সেশন। সো হু আর উই কিডিং গাইস, আমরা হচ্ছে হলো ডিজাইন ওয়ার্ল্ডে যারা যারা ডিজাইন হচ্ছিল মানে ডিজাইন করতে চাই অথবা ডিজাইন নিয়ে হচ্ছিল অনেক বেশি ইন্সপায়ার, তাদের সবাই চাই হচ্ছিল যে কোনো একটা অর্গানাইজেশনে বা কোনো একটা ইয়াতে হচ্ছিল আমাদের করা কাজ যাবে, আমাদের করা ডিজাইন যাবে, বা সবচেয়ে বেশি যেটা হচ্ছিল যেটা আমরা সবচেয়ে বেশি চাই যে আমাদের করা লোগো যাবে, লোগো ম্যাটার্স আলট। সো আমাদের হচ্ছে আপকামিং সেশনের জন্য উই হ্যাভ দিস অ্যামেজিং গাই, যে হচ্ছে এই সেশনে অনেক অ্যাক্টিভ ছিল তাজওয়ার, ও হচ্ছে হলো মাশাল্লাহ অনেকগুলা এই কোয়ারেন্টাইনে হচ্ছিল অনেকগুলা কাজ করছে জাস্ট শুধুমাত্র লোগো নিয়ে। So he's really good at it. So if you guys need some design ideas, shudhumatro design ideas na, design color palette, even hocche logo kibhabe korte hobe, logo design process ta ki, in fact kibhabe amra client er sathe pitch korbo, je important facts about being a designer, egular jonno hocche holo do tune up for the next session, seta hocche holo shukrobar. So shukrobar hocche holo please do join the logo session. So that's it from me guys, আর হচ্ছে হলো কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ পিপল, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং, এন্ড উই ডু হোপ উই উইল বি ইন ইউ উইল বি ইন আওয়ার নেক্সট সেশন, সো থ্যাংক ইউ।